হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা ঠিক প্রকৃতির মাঝখানে আছি। হ্যাঁ, আজকে আমরা একটা গ্রামের মধ্যে এসেছি, তাই গ্রামেই ভাবলাম লাইভ শ্যুট করা হোক, সেই অনুযায়ী আমরা কিন্তু শ্যুটটা করছি। যাই হোক, মেন ভিডিওতে আসি। আজকে তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে ডুরান্ড কাপের সমস্ত কিছু নিয়ে আজকে আমরা এসেছি আমাদের ভিডিও নিয়ে। হ্যাঁ, ডুরান্ড কাপের ইতিহাস, এবছর ডুরান্ড কাপ কখন খেলা হবে, কোন চ্যানেলে আমরা সেই দেখতে পাবো, কে কে অংশগ্রহণ করছে, কে কে আছে না আছে, সমস্ত কিছু। তবে আগে একটা ভিডিওতে আমরা কিন্তু ডুরান্ড কাপের যে 16টা টিম খেলছে, সেই 16টা টিমের ফিক্সচার আপনাদের দিয়েছিলাম যে কে আজকে সেই খেলাগুলো কোথায় কী হবে না হবে, সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে আমরা ডিটেলসে আলোচনা করব। কিন্তু মেন আলোচনার আগে আমরা বেশ কিছু আপডেট আপনাদের দিতে চাই। যে আপডেটগুলোর মধ্যে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে আজকের কলকাতা ফুটবল লীগের ম্যাচ। আজকে ক্যালকাতা ফুটবল লীগের ম্যাচ আছে এটিকে মোহনবাগানের সঙ্গে জর্জ টেলিক। যেহেতু আমরা আগেই আপনাদের বলেছিলাম যে এটিকে মোহনবাগান এবছর কলকাতা ফুটবল লীগ খেলবে না, তাই কিন্তু জর্জ টেলিগ্রাফকে উইনিং পয়েন্ট অর্থাৎ 3 পয়েন্ট দিয়ে দেওয়া হবে, সাথে 3 গোল। যাই হোক না কেন, এটা গেল তো প্রথম আপডেট। বা যেটা দ্বিতীয় আপডেট, যে আপডেটটার জন্য আপনারা হয়তো সর্বক্ষণ ওয়েট করছেন, প্রত্যেকটা মিনিট ওয়েট করছেন যে কী হতে চলেছে না হতে চলেছে ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিয়ে। ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিয়ে দেখুন অনেক রকম কথা উঠছে বাজারে, কিন্তু যেগুলো হয়ে গেছে, কন্ট্যাক্ট সাইন হয়ে গেছে আজকে সকাল 9টা পর্যন্ত, সেইগুলো নিয়েই আমরা কিন্তু আপনাদের বলবো। কোনো ফেক নিউজ বা ফেক রুমার কিন্তু আমরা বলবো না। হ্যাঁ, এর মধ্যে একটা বলতে পারেন ওয়াইল্ড রুমার আছে, সেই রুমারটা আমরা অবশ্যই আপনাদের জানাবো, কিন্তু যেগুলো মেন সেই জিনিসগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রথমেই বলি, হায়দ্রাবাদ এফসি থেকে কিন্তু আদিল খানকে সই করিয়ে নিল ইস্ট বেঙ্গল, এবং তার সাথে সাথে আরও একজন ডিফেন্ডার এফসি গোয়ায়, যে 21 বছরের বাচ্চা ছেলেটি আছে অর্থাৎ যে সেরেনিও ফার্নান্ডেজ, তাকেও কিন্তু সই করিয়ে নিল ইস্ট বেঙ্গল। এইটা হলো তো একদম ফাইনাল কন্ট্যাক্ট যেটা হয়ে গেছে, এবং যেটা আপনাদের বললাম একটা ওয়াইল্ড রুমার চলছে সেটা হচ্ছে এটিকে মোহনবাগানে অরিন্দম ভট্টাচার্যের জন্য। হ্যাঁ, এই সম্পর্কিতই আপনাদের একটা আপডেট আমরা জানিয়ে দিই যে অরিন্দম ভট্টাচার্যকে কিন্তু কালকে একদম অফিসিয়ালিভাবে রিলিজ করে দিল এটিকে মোহনবাগান তাদের নিজের টিম থেকে। এবং এইখানে কিন্তু একটা ওয়াইল্ড রুমার উঠে আসছে যে তাহলে কি অরিন্দম ভট্টাচার্য ইস্ট বেঙ্গলে জয়েন করছে, এইখানে কিন্তু একটা ক্লজ আছে। হ্যাঁ, আপনারা ক্রস ফিঙ্গার করতেই পারেন যাতে ইস্ট বেঙ্গলে জয়েন করে, কিন্তু অরিন্দমের নিজের কথাতেই জানা গেছে সে কিন্তু যে টিমেই আসুক না কেন 2 বছরের ডিল নিয়ে সে কন্ট্রাক্টে সাইন করবে। এইখানেই ইস্ট বেঙ্গলের প্রবলেম, তার কারণ আমরা জানি তাদের ট্রান্সফার নিয়ে যেসব ঝামেলাগুলো হলো তাতে কিন্তু দেখা গেছে হয় এসসি মানে শ্রী সিমেন্টের সঙ্গে ইস্ট বেঙ্গলের বন্ডিংটা হয়তো এই 1 বছরের জন্যই, সে পরের বছর থাকবে কি না থাকবে। এবার সেইটা যতক্ষণ না কিন্তু ক্লিয়ার হচ্ছে বা ক্লারিফাই হচ্ছে ততক্ষণ কিন্তু অরিন্দম সাইন করবে না ইস্ট বেঙ্গলে। এবং এটা আমরা আরও বলে রাখি, অরিন্দমের কাছে কিন্তু আরও আইএসএলের 3টে টিমের কিন্তু কন্ট্যাক্ট আছে। এবার দেখা যাক কী হয়, যদি এটা কোনো ইম্প্রুভ ঘটে ট্রান্সফারটা, তাহলে আমরা অবশ্যই আপনাদের কাছে সেই আপডেট নিয়ে চলে আসবো। যাই হোক, এইটা তো মিটে গেল, এবার সম্পূর্ণ ঢুকে যায় ডুরান্ড কাপ নিয়ে। ডুরান্ড কাপে এবারে অন্যবারের মতোই কিন্তু, গত কয়েক বছরের মতোই কিন্তু 16টা টিমেই হচ্ছে খেলা। তবে এখানে একটা কথা বলি, গত বছর কিন্তু ডুরান্ড কাপ হয়নি, ডুরান্ড কাপ শেষ হয়েছে 2019 সালে। 2020 সালে কিন্তু পেন্ডেমিক সিচুয়েশনের জন্য ডুরান্ড কাপ বন্ধ ছিল। সেই 2019 সালে কিন্তু ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে গোকুলাম কেরালা এফসি, আই লিগের একটা খুব শক্তিশালী দল। গত বছর মেন আই লিগ পেয়েছে, ওমেন আই লিগ পেয়েছে, এবং ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগেও খেলার সুযোগ পেয়ে নিয়েছে। তাই গোকুলাম কেরালা এফসি কিন্তু গত বছর ডুরান্ড কাপ জিতেছিল। এবার 2021 সালে কিন্তু ডুরান্টে আবার খেলা হচ্ছে 16টা টিম নিয়ে। কিন্তু এইখানেই একটা কথা বলার, সেটা হচ্ছে সবথেকে বেশিবার যে ডুরান্ডে চ্যাম্পিয়ন হয়েছে, যে বলা বল যে 2টি টিম ডুরান্ডে চ্যাম্পিয়ন হয়েছে 16-16টি বার, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, এবারে কিন্তু সেই 2টি দলই কিন্তু নেই। তবে আমাদের বাংলার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আছে, সেহেতু আমরা কিন্তু মোহামেডানকে সাপোর্ট করতেই পারি, এবং আমরা চাই যে মোহামেডান যেন এগিয়ে যায় অনেকটা দূর পর্যন্ত। এবং আরেকটা কথা এখানে আপনাদের বলে রাখা ভালো, যে ডুরান্ড কাপে প্রাইজ মানি, অনেকের প্রশ্ন আছে আমাদের কাছে ডুরান্ড কাপে তাহলে এতগুলো যে আইএসএল টিম খেলছে বা কি। হ্যাঁ, আইএসএল টিম খেলছে, এইখানে একটা আমাদের বলে দিই, 16টা টিমের মধ্যে টোটাল আইএসএল টিম খেলছে কিন্তু 5টা, ঠিক আছে, আইএসএল টিম খেলছে 5টা, আই লিগের টিম খেলছে 3টে, 8টা আপনার 6খানা টিম খেলছে ভারতীয় সেনাবাহিনীর দল,
যেহেতু ডুরান্ড কাপটা আমরা জানি ভারতীয় সেনাবাহিনী কিন্তু এই কাপটা নিজেরা সম্পূর্ণ কন্ট্রিবিউট করে এবং খেলাটা চালায়, সেহেতু ভারতীয় সেনাবাহিনীর দল আছে 6টা এবং 2টো আছে আই লিগের সেকেন্ড ডিভিশন দল। সেকেন্ড ডিভিশন দলগুলো আমরা দেখতে পাচ্ছেন ডিএফসি এবং বেঙ্গালুরু ইউনাইটেড। যাই হোক না কেন, সমস্ত দল আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এবং আমরা সমস্ত কিছুই আলোচনা করে দেবো, কুমার লোগো দেখিয়ে দেবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। যাই হোক, এবার যেটা নিয়ে ফেরা হচ্ছে, যেটা নিয়ে আপনাদের কাছে একটা বড় প্রশ্ন যে প্রাইজ মানিটা কী এমন হতে চলেছে যাতে আইএসএল টিমগুলো খেলতে চলেছে এত টাকা খরচা করে। সেইখানেই দেখা যাচ্ছে যে প্রাইজ মানি কিন্তু ডুরান্টের বেশি খারাপ নয়, একটা কোনো সংস্থা থেকে যেহেতু খেলাটা চালাচ্ছে সেই অনুযায়ী দেখতে গেলে কিন্তু খুবই খারাপ নয়। কারণ উইনার্স টিম পাচ্ছে কিন্তু 40 লাখ টাকা, যারা রানার্স হচ্ছে তারা পাচ্ছে কিন্তু 20 লাখ টাকা, এবং যে দুটো টিম সেমিফাইনালে চর্চা সেমিফাইনালে যে দুটো টিম হেরে যাচ্ছে তারা কিন্তু 5 লাখ করে দুজনেই পাচ্ছে। যাই হোক, এই তো গেল প্রাইজ মানি। এবার চলে আসা যাক কাপের বিষয়। এইখানে কিন্তু একটা বিশেষত্ব ডুরান্ডের, তখন ডুরান্ড কাপে মোট চ্যাম্পিয়ন্স টিমকে 3টে কাপ দেওয়া হয়। প্রথম কাপটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রেসিডেন্টের কাপ। প্রেসিডেন্টের কাপ মানে 1965 খ্রিস্টাব্দ থেকে এই কাপটা কিন্তু রোলিং চলছে। ভারতের প্রথম প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু এই কাপটা দেওয়া চালু করে। দ্বিতীয় কাপটা আমরা সবাই জানেন, ডুরান্ড কাপকে ওনারা দেখেওছেন, ডুরান্ড কাপ দেওয়া হয়, এটা চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং 3 নম্বর আরেকটি কাপ দেওয়া হয়, সেইটা কিন্তু দেওয়া হয় সিমলার প্রেসিডেন্ট পক্ষ থেকে। 1903 সালে কিন্তু সিমলার প্রেসিডেন্ট প্রথম এই কাপটি দেয় সিমলা সিটিজেনশিপের পক্ষ থেকে, এবং তারপরে 1965 থেকে এটা রোলিং হতে শুরু করে প্রতি বছরই দেওয়া হয়। এই গেল ডুরান্ডের সমস্ত ইতিহাস, সমস্ত খবরাখবর। এবার আপনারা স্ক্রিনে দেখে নিন কোন কোন গ্রুপে কখন কি খেলা আছে না খেলা আছে, আপনারা প্রত্যেকে কিন্তু সেই খেলাগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আর আমরা তো সব খেলা নিয়ে আপডেট নিয়ে আসবোই আপনাদের সামনে, সেটা নিয়ে কোনো কথাই নয়। আর একটা কথা বলে রাখি, অনেকে জানতে চাইছেন কোথায় দেখবো খেলাটা, কোথায় হবে খেলাটা, এটা বলে রাখি আড্ডা টাইমসের যে চ্যানেলটি আছে সেই আড্ডা টাইমস চ্যানেলে দেখতে পাবেন। আড্ডা টাইমস মেনলি একটা ইউটিউব চ্যানেল এবং মুভিজ চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু আপনারা সমস্ত খেলাটা দেখতে পাবেন। এবং এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আড্ডা টাইমসের কিন্তু ক্যামেরাম্যান বা ক্যামেরা পার্সনরা বা ফিল্ড ক্যামেরাম্যানরা খুবই ভালো, সেহেতু খেলাটা দেখতে মনে হয় না খুব খারাপ আমাদের লাগবে এবং খুব ভালোভাবে খেলাটা দেখতে পাবো। আরেকটা কথা আমাদের জানি রাখাটা খুব দরকার বলে আমাদের মনে হচ্ছে, সেটা হচ্ছে খেলাগুলো যে 3টে মাঠে হবে, অর্থাৎ 3টি ভেন্যু আপনাদের কাছে জানিয়ে রাখা ভালো। 3টি ভেন্যুর মধ্যে একটা ভেন্যু তো আমরা প্রত্যেকে জানি, একদম ওয়ার্ল্ড খ্যাত বা বিশ্বখ্যাত বলা চলে আমাদের যুব ভারতী গ্রাউন্ডটি, এবং দ্বিতীয় যে মাঠটি সেটা হচ্ছে কল্যাণীর মাঠ, এবং 3 নম্বর যে ভেন্যু সেটা হচ্ছে মোহনবাগান মাঠ। যাই হোক, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, যদি না ভালো লাগে ডিসলাইক করবেন, কিন্তু শুধু ডিসলাইক করে রাখবেন না, কেন ভালো লাগেনি না লাগেনি সেটা আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর যাই হোক, আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশান বেলটা ক্লিক করে দেবেন। আজকে আমাদের চললাম, টাটা, আবার কবে সবুজে ফিরবো সেটা দেখা যাক। যাই হোক, বাই বাই।